দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাহিরহট্ট এলাকা আজ অপভ্রংশে বৈরাট্টা নামে পরিচিত। এই এলাকা শুধু প্রাচীন ভারতের ইতিহাসেই সীমাবদ্ধ নেই, এর ব্যাপ্তি পৌরাণিক মহাভারতের সময়কাল পর্যন্ত। কথিত আছে, কৌরব পক্ষের সাথে পাশা খেলায় সর্বশান্ত পাণ্ডবদের দ্বাদশ বর্ষ বনবাস ও এক বৎসর অজ্ঞাতবাস হয়। এই অজ্ঞাতবাস শুরু হওয়ার অনতিপূর্বে অর্জুন যে সমস্ত রাজ্যের নাম প্রস্তাব করেন তার মধ্যে যুধিষ্ঠিরের মনঃপূত হয় মৎস্য রাজ্যের নাম, কারণ এ রাজ্যের রাজা বিরাট, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের অনুকূলে ছিলেন। এছাড়াও তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল, উদার ও ধর্মাত্মা। রাজা বিরাটের নামের সাথে এই এলাকার নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত। বিরাট রাজের অশ্বশালা ছিল বর্তমান বাংলাদেশের দিনাজপুর জেলার করতোয়া নদীর তীরে ঘোড়াঘাট অঞ্চলে। তাই ওই এলাকা সেই সময় বাজিঘট্ট নামে পরিচিত ছিল। তবে তাঁর প্রাসাদ ও গোশালা ছিল আলোচ্য বৈরাট্টা অঞ্চলে, যেখানে পথের ধারে আজও কালের সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে প্রাচীন এই শমীবৃক্ষ। পাণ্ডবেরা মৎস্যরাজ্যে প্রবেশের পূর্বে শ্মশানের পাশে সুউচ্চ শমীবৃক্ষে অস্ত্রশস্ত্র ও রাজবেশ লুকিয়ে রাখার উত্তম স্থান বলে বিবেচনা করেন। কাশীদাসী মহাভারতে এ প্রসঙ্গে বলা হয়েছে, অর্জুন বলেন, এই দেখো সমিদ্রুম, ভয়ঙ্কর শাখাতার পরশিছে বোম, আরোহিতে না পারিবে অন্য কোনো জন, ইহাতে রাখি যে অস্ত্র যদি লয় মন। অর্জুনের নির্দেশে নকুল সমস্ত জিনিস একত্রে বেঁধে এই শমীবৃক্ষের কোটরে লুকিয়ে একটি মজবুত দড়ি দিয়ে গাছটির ডালের সাথে একটি মৃতদেহ ঝুলিয়ে দিলেন চিহ্নিতকরণের উদ্দেশ্যে। বিরাট পর্বে তাই আবারও বলা হয়েছে, ধনুশ্রেষ্ঠ গাণ্ডীব যে আছে বৃক্ষ পরে, দিব্যযুগ্ম তুন আছে পরিপূর্ণ স্বরে, বিচিত্র কবচ্ছত্র শঙ্খ মনোহর, বৃক্ষ হইতে নামাইয়া আনহ সত্তর। প্রাচীন এই বৃক্ষটি আজও কালের সাক্ষী বহন করে দাঁড়িয়ে রয়েছে বৈরাট্টা গ্রামে। যদিও ঐতিহাসিকদের মধ্যে এই বৃক্ষটি নিয়ে এবং বিরাটরাজের রাজধানী নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে, তবুও এটি দিনাজপুরের একটি অন্যতম সুপ্রসিদ্ধ স্থান। বর্তমানে স্থানীয় শান্তি সংঘের উদ্যোগে গাছটির গোড়া বাঁধিয়ে দেওয়া হয়েছে। বৎসরান্তে একবার মেলা বসে এখানে।